একটা লোক গ্রামে মারা গেল, একটা লোক গ্রামে মারা গেল। গ্রামের মাইকে বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মনোযোগ দিয়ে শুনুন, আমাদের গ্রামের আব্দুল্লাহ মারা গেছে, জানাজার নামাজ হবে 3:20 ফটিকদের আমবাগানে, সবাই চলে আসবেন। বলা হয় কি হয় না, তুমি কোন লেকটার ব্যাপারে মসজিদের মাইকে বলেছ? তার নাম আব্দুল্লাহ, তার বয়স কত? 60 বছর। তার নামাজ ফরজ হয়েছে কত বছরে? 10 বছরে, তাই না? 10 বছরে নামাজ ফরজ হয়েছে তার। 10 বছর থেকে তার বয়স এখন 60 বছর, তার মানে ফরজ অবস্থায় টাইম পেয়েছে কত বছর? 50 বছর। 50 বছর তোমার মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকবার 5 বার করে তাকে বলেছে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজ পড়তে আসবে তাও নয়, তুমি তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে এসো। দিনী ভাই বোন, ভালো করে বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। আমি গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি, আপনাকে ভাবার জন্য অনুরোধ দিক করছি আপনাকে। সেটা হচ্ছে এই, 50 বছর যে লোকটা মসজিদের মুয়াজ্জিনকে অপমান করলো, 50 বছর যে লোকটার জন্য মসজিদ তাকে ডেকেছে, আসার টাইম পাইনি, এইরকম একটা লোক মারা গেল, তুমি মসজিদের মাইকে হাঁকতে চলে গেলে? মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি? কেন তুমি তার নাম বলতে গেলে মসজিদে? প্রত্যেক দিন 5 বার, 50 বছর থেকে ডাকা হয়েছে হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো আসেনি, মসজিদকে অপমান করেছে, ইমামকে করেছে, অন্য নামাজিদের অপমান করেছে, মুয়াজ্জিনকে অপমান করেছে। এইরকম একটা লোক মারা গেছে, সবার আগে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে অমুকের জানাজা হবে অমুক টাইমে, মসজিদের মাইকে আইসক্রিমওয়ালাদের মতো নাকি? খুব সাবধানে থাকবেন, আর যে হাঁকবে মসজিদে তাকেও কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, এটা বলে দিলাম আপনাকে। যাত্রার জন্য ডাকতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, মা সালাকাকুম ফী সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে, ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বোঝা গেল একটা লোক নামাজ যদি না পড়ে থাকার জায়গা জাহান্নাম। পশ্চিম বাংলার একজন বড় আলেম সাহেব ভালো বলতে পারবেন, নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। নাম শুনেছেন? শুনেছেন? আমি ওনার বইয়ের একটা দামি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি একটা বই লিখেছেন, বইটার নাম জানাজা দর্পণ, বাজারে কিনে নেবেন। জানাজা দর্পণের 67 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন কাদের কাদের জানাজা পড়া বৈধ আর কাদের কাদের বৈধ নয়। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন যে বেনামাজিদের জানাজা পড়া চলে, কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে, অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্যে না পড়া ভালো। আমি কিন্তু জানাজা পড়া যাবে না একথা বলছি না, জানাজা পড়া যাবে, তবে না পড়াই ভালো গ্রামের দামি লোক যারা আলেম ওলামা, হ্যাঁ, যাতে করে অন্য মানুষ ভয় করে। আলেমদের কাছে এটা অনুরোধ, জ্ঞানী মানুষদের কাছে অনুরোধ, কোনো বেনামাজি মারা গেলে আপনি জানাজা পড়তে যাবেন না, হাজি সাহেব আপনি যাবেন না। যদি লোক আপনাকে জিজ্ঞেস করে পাশের বাড়ির লোক, হাজি সাহেব আপনি গেলেন না, তখন আপনি বলুন ও নামাজ টামাজ পড়ে না তো ওই জন্য যেতে পারিনি, যাতে আর 5 জন বেনামাজি ভয় করে। এই কারণে আমি কিন্তু জানাজা পড়তে নিষেধ করিনি। দুই নম্বর, উনি আব্দুল হামিদ ফাইজাল মাদানী, পশ্চিম বাংলার একজন বড় আলেম, তিনি বলেছেন বেনামাজিদের জন্য জানাজা পড়া তবু মোটামুটি ঠিক আছে, তবে দোয়া করা যাবে না। বুঝতে পারছেন? বলছে বেনামাজিদের জানাজা পড়বে কিন্তু কেউ যেন দোয়া না করে। এবং উনি নিজে বলছেন আমার সঙ্গে ফোনে কথা, উনি বলছেন আমি যদি কোনো বেনামাজি জানাজায় যায় আমি অন্তত দোয়া করি না। কারণ কারণ হচ্ছে এই যে আমি আপনাকে এটা বোঝাতে চেয়েছি বা বোঝাতে চাচ্ছি যে বেনামাজি মানে কত ক্ষতি এবং কত খাতারনাক। আমি কিন্তু একটা ফতোয়া দিইনি, বিনীত অনুরোধ আপনি মসজিদে আসুন আল্লাহর ঘর। একটা লোক বলুন তো যে আমি আজকে থেকে নামাজ পড়া ধরে যাবো মৌলভী সাহেব, একটা লোক বলুন, আরে আদায় তো টাকা দিলেন আমাকে একটা নামাজি বাড়িয়ে দেন, একটা লোক বলুন তো আজকে থেকে আমি নামাজ পড়া ধরে যাবো 5 ওয়াক্ত। অত সহজ নয়,
বক্তাকে বলছে মমতাজুল ইসলাম, ওরি বাবা আজকে আমায় যেতেই হবে, মিস করা যাবে না। বক্তাকে আফজাল ভাই, আজকে আমায় মিস করা যাবেই না। বক্তাকে অমুক সাহেব, আমি যাবই, আমার গুড় পুড়ে গেলেও আমি যাব, কিন্তু নামাজ পড়ব না, ওদের কথাগুলো মানব না, শুনে চলে আসব, তাই না? আমার ইচ্ছা হচ্ছে না, আপনার বিরুদ্ধে কিছু বলেছি এটা আমার মনেও নেই, তাই বর্তমান যে কথাগুলো বলেছি বাস্তব না সব অবাস্তব বলুন তো? সব বাস্তব। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। রাত্রি এখন 12:15 বাকি, 12 পর্যন্তই, 10 মিনিট বাকি, 12 পর্যন্তই প্রোগ্রাম হয়তো চলবে শীতকাল। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা মহিলা মাদ্রাসা নাকি? মহিলা মাদ্রাসা। এই জায়গাটা একটা বিশাল ইম্পর্টেন্ট আলোচনার ব্যাপার ছিল মহিলা মাদ্রাসা সম্পর্কে, আর আমিও নিজে একজন মহিলা মাদ্রাসা চালাই, আমিও জানি। এই যে একটু আদায়ের কথা বলবো ভাবছি, সব শুরু হয়ে গেল, মানে অ্যালার্জি শুরু। আহ ভাই, আপনাদের কাছে অনুরোধ, অনেক টাকা মাদ্রাসা এখন ঋণ আছে মাদ্রাসার। আমাকে বললেন হেড মাওলানা যে অনেক টাকা ঋণ আছে, তাই না? কমিটি কারা আছে, অনেক টাকা ঋণ আছে। খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মোমেনের একটা গুণ যে তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আমার রাস্তায় কিছু দান করবে। আমি কোরআনের আয়াতগুলি আর বলছি না, বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন ভাই, কেউ খালি হাতে, জি 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 জি, আপনি চলে যাচ্ছেন, কিসে যাবেন? মোটর সাইকেল, ঠান্ডা লাগবে খুব তাহলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ইয়াক সাহেব হ্যাঁ উনি চলে যাচ্ছেন, ক্লাস করতে হবে কালকে রাত 12 বাজে, তা উনি থাকতে পারছেন না, ওনার জন্য দোয়া থাকলো আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, আমিন। যারা আছেন ভাই একটু মেহরবানি করুন মাদ্রাসার খাতিরে, আর আমি তো অত সুটসার করে আর কি দান টান তুলতে পারি না, আর নদিয়ার লোক তো সুর না করলে দান করেও না, আমি দেখেছি তো মাদ্রাসাগুলো দেখছি, আর আমার তো ওসব হয় না অত বেশি, ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে কাটা ছেঁড়া কি প্রশ্ন কি, ঠিক আছে আপনারা কিছু দেন মেহরবানি করুন ভাই, কিছু দেন, কি ব্যাপার, মানুষ সব চলে যাচ্ছে, আমি মনে হয় ঠিক বলতে পারছি না, নাকি মেয়েদের কাছ থেকে এটা, শুকরিয়া, 100 টাকা একজন দিলেন, অন্তত 1-2 হাজারের লোক, যার কাছে যা আছে তাই দেন, 2 টাকা 5 টাকা 10 টাকা, খালি হাতে কেন যাচ্ছেন ভাই, একটু মেহরবানি করুন, খালি হাতে কেউ যাবেন না। আর ইউটিউবার ভাইরা তোমরা উল্টো পাল্টা থাম্বনেল যেন দিও না, মাথায় থাকে যেন, আরে ভাই একটু দেন মেহরবানি করুন, আসুন আমি এগিয়ে যাচ্ছি, আপনারা আসুন একটু মেহরবানি করুন, মাদ্রাসার ব্যাপার বুঝতেই পারছেন, দেন, জি শুকরিয়া। রাত্রি 12 বাজে তো ভাই, যারা চলে যাচ্ছেন আপনারা একটু দেন, কি হচ্ছে জি, দেন, কয়েকটি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ, তবে সত্যি কথা বলতে আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না, দয়া করে আপনারা আমাকে প্রশ্ন করিয়েন না, বসে যান, আমি প্রশ্নগুলো সবই বলতে পারবো কিন্তু আমাদের কাছ থেকে ফতোয়া নেওয়া ঠিক হবে না, এটা সব থেকে বড় কথা, বড় কোনো শাইখুল হাদিস যারা আছেন ওনাদের কাছ থেকে বিষয়গুলো জানবেন ভাই, কিছু মনে করিয়েন না, জি সবই জানা জিনিস কিন্তু তবুও বলতে পারছি না, শুকরিয়া। কি গজল বলবো ভাই, 200 নিতে বলছে, ফেরত দিয়ে দেন, ফেরত দিয়ে দেন,
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। যারা আমার গজল শোনেন মোবাইলে, ওগুলো আগেকার দিনে বলা, এখন আর খুব একটা বলি না ও স্যার, ফালতু বলে কোনো কাজ হয় না। একজন 500 টাকা দিয়েছেন, যাই হোক, একজন ছাত্রী দিয়েছে এই মাদ্রাসা, মাদ্রাসায় থেকে পড়াশুনো করে, আলহামদুলিল্লাহ, খুব কষ্ট মেয়েদের মাদ্রাসা চালানো, খুব কষ্ট, আমি তো একটা চালাই জানি, খুব কষ্ট, ওই তো বহুত কষ্ট, দেন সবাই দেন ভাই, আর আজকেই যে দিতে হবে তা নয়, সবসময়তেই আপনারা দেবেন, মাদ্রাসা আপনাদেরই, আর জাতি যদি একটা সুন্দর মা যদি পায় তাহলে ভেবে নেবেন যে একটা সমাজ একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব হবে, যদি একটা ভালো মা হয়। টাকা দেন, দেন সকলেই দেন, টাকা যারা দিবেন দিয়ে দেন, টাকা যারা দিবেন তো দেন, গজল গজল করে গেল। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগ বাপ যে আমার হাজি, ওগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি গতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আমি আর বলতে পারছি না, গজল বলবো না, আপনি বসুন, এখন আধ ঘন্টা বক্তব্য দিই, গজল বলবো না, এতে কোনো উপকার নেই, ফালতু মন জয় হয়, উনি তো বলছে আর আধ ঘন্টা বলবো, বসেন আপনারা। আচ্ছা আচ্ছা, আর দাঁড়িয়েই থাকুন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলছি যদি থাকেন, বসুন, কিছু মূল্যবান কথা শুনুন, আপনার জীবনে অনেক উপকার আসবে ইনশাল্লাহ, ঠিক। আচ্ছা যদি বসতে ইচ্ছে না হয় দাঁড়িয়ে থাকুন, আমার আপত্তি নেই, যে কথা বলছিলাম শুনুন, গজল বলবো, আমায় 2 কেজি গুড় দিতে হবে স্পেশাল, চিনি ছাড়া গুড় পাবেন না, চিনি ছাড়া পাওয়া যাবে না, চিনি ছাড়া পাওয়া যাবে না, কঠিন অবস্থা জি। আর আমি ব্যক্তিগত কোনো কথা বলবো না, সামাজিক কটা কথা বলছি, যে এটা মেয়েদের মাদ্রাসা আপনারা জানেন, যারা এখানে আছেন মনে হয় সবাই এই গ্রামেরই মানুষ, পাশের গ্রামের মানুষ থাকতে পারেন, দেখুন সারা পৃথিবীতে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে একটা জিনিস আপনার কাছে ফুটে উঠবে, সেটা হচ্ছে এই যে পারিবারিক প্রত্যেক ব্যাপারে আমরা কিন্তু কেউ সুস্থ নেই, সুস্থ আছি নেই, বিশেষ করে পারিবারিক ব্যাপারে আমরা কিন্তু কেউ সুস্থ নেই, আছি নেই,
এই সুস্থ না থাকার একটা কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে উপযুক্ত একজন দিনদারি আল্লাহওয়ালি নারী না থাকার কারণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিবাহ করো চারটে গুণ দেখে। কটা? চারটা। এক, তার সুন্দরী কিনা দেখো। দুই, আবার সুন্দরী দুভাগে বিভক্ত, এটা বলে দিলাম। ওই যে কাজী নজরুল একটা কথা বলে যে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে আমরা দেখতে পাই, হয় বড় বড় ঘাসের মতো, কেউ বাজারে কিনে আনে? কেউ দেখেছেন ওই ফুলটা কেউ কিনে আনছে? না, দেখতে সুন্দর কিন্তু কেনে না। গোলাপ, এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটা একটা গোলাপ 5,000 টাকা দিয়েও কিনবে? কিনবে না, কারণ গোলাপের দুটো গুণ আছে, এক দেখতেও সুন্দর, দুই ঘেরানো ভালো। আমরা সুন্দরী বলতে বুঝেছি চামড়া যার পরিষ্কার, এ সুন্দরী। চামড়া পরিষ্কার হলে যদি সুন্দরী হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কি বললাম বুঝলেন না? আপেলের দাম বেশি না সাদা মূলোর দাম বেশি? আপেলের দাম বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে পরিষ্কার মেয়ে মানে সুন্দরী নয়, যার ভিতরে ভালো গুণ আছে সে সুন্দরী। কি বললাম বুঝলেন? এখানে আলেম ওলামারা আপনাকে এরকমভাবে কোনোদিন বলেনি। আলেম ওলামারা শুধু বলেছে চারটে গুণ থেকে বিয়ে করো, এক সুন্দরী হতে হবে। এখন যে মেয়েটা দেখতে কালো, ও যদি অভিযোগ করে যে আমি কি করব, অভিযোগ করতে পারে কি পারে না? পারে। তার মানে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে সুন্দরী কে। সুন্দরী হলো সেই যার ভিতরে ইমানদারিতা আছে, যার ভিতরে ভদ্রতা, নম্রতা, আখলাক, চরিত্র উত্তম, এই নারী হচ্ছে সুন্দরী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তার টাকা আছে কিনা দেখো, অর্থ আছে কিনা। দুই, দুই নম্বর, তিন নম্বর তুমি দেখবে তার বংশ ভালো কিনা। তিন, চার নম্বর তুমি দেখবে যে মেয়েটা দিনদারিতা আছে কিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন, ফার্স্ট ফার বিজাতির দিন, তবে শোনো, মেয়েটা যদি সুন্দরী হয় তোমাকে শান্তি দিতে পারে না, তোমার পরিবার শান্তি আসবে না। মেয়েটার যদি কোটি কোটি টাকা থাকে তোমার পরিবারে শান্তি নেমে আসবে না। তার বংশমর্যাদা যদি ভালো হয় তোমার পরিবারে শান্তি নেমে আসবে না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্দরী হোক না হোক, বংশ ভালো হোক না হোক, টাকা থাক না থাক, দিনদারিতা যে মেয়ের ভিতরে আছে তাকে তুমি বৌমা হিসাবে বা নিজের স্ত্রী হিসাবে প্রাধান্য দাও। পরিবারকে যদি আপনি সুখী করতে চান, একটা পরিবারকে যদি আপনি সুস্থ রাখতে চান, এই মমতাজুল ইসলাম আপনাকে একটা পরামর্শ দেব যে আপনি বিবাহের সময়, আপনার বেটার বিয়ের সময় একজন দিনদারি ইমানদারিনী নারীকে চুজ করুন। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আমার পিছনে একটা লোক বসে আছে, এই যে লোকটা বসে আছে, এটা আপনারা সবাই চেনেন? একে চেনেন না? চেনেন? ও কোথাকার ইমাম সাহেব, পাটলের ইমাম সাহেব নাকি? ওনার স্ত্রী আমার মাদ্রাসায় পড়ার, ওনার স্ত্রী, উনি হাফেজা, হাফেজা মাদ্রাসায় পড়ায়। দিনদারি মেয়ের গুণ কি? আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। এক নাম্বার, সে নিজেকে হেফাজতে রাখবে। ও আজকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল আমার মাদ্রাসাতে আছে, তা আমি কোনোদিন ওকে দেখতে পাইনি। কোনো কাজে ভিতরে যাই, কোনো কাজে ভিতরে যাই, কল খারাপ হয়ে গেল ছাত্রীদের ঢুকলাম, ইলেকট্রিক খারাপ হলো গেলাম, কোনো কারণে গেলাম, কেউ মারামারি করছে হঠাৎ গেলাম, কিন্তু আমি কোনোদিন ওকে দেখতে পাইনি। এক, অল্প কিছু বেতন দিই, অল্প, কিন্তু এত ভদ্র নম্বর, ও একজন মসজিদের ইমাম, ও থাকে মসজিদে আর ও থাকে আমার মাদ্রাসায়, ভালো করে বুঝবেন। এ আবার এখান থেকে আনতে যায় আমার মাদ্রাসাতে, এটা একটা ইমামদারিনী নারীর পক্ষেই সম্ভব। দুটো বাচ্চা, তারপরেও মেয়েদেরকে তালিম দিচ্ছে, এগুলো ইমামদারিনী নারীর পক্ষেই সম্ভব। ওই জন্য আপনাদের গ্রাম খুব সৌভাগ্যবান গ্রাম যে আপনার একটা ভালো সুন্দর মা তৈরি করার কারখানা করেছেন। কি বললাম বুঝলেন? সারা পৃথিবীতে
যত বড় বড় মানুষের আপনি ইতিহাস পড়ে দেখুন, সমস্ত ইতিহাসের নির্যাস হচ্ছে তাদের মায়েরা ছিল খুব আল্লাহওয়ালি, খুব নেককারিণী, ইমামদারিণী। ইমাম বুখারীর নাম শুনেছেন? শুনেছেন? জন্মের পরে কোনো একটা অসুখে তিনি দুটো চোখের অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ, দেখতে পেতেন না। ওনার মা এত আল্লাহওয়ালি ছিলেন, ওনার মা দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করে দাও, তোমার রাস্তায় দিয়ে দেবো। খুব দোয়া করছেন, খুব দোয়া করছেন, খুব দোয়া করছেন মা। একদিন হঠাৎ চোখ বন্ধ করে দোয়া করতে করতে দেখতে পাচ্ছেন ডান দিকে নবী ইব্রাহিম এসে যেন পিঠে হাত দিয়ে বলছে, মা তোমার ব্যাটার চোখ ফিরে পেয়েছে। ইমাম বুখারীর মা তাকিয়ে দেখছে, অরিজিনাল আমার ছেলে ঘুরছে, চোখে দেখতে পাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কত ইমানদারিনী মা যে একজন অন্ধ ছেলে তার জন্য দোয়া করে আল্লাহ তার চোখ ফেরত দিয়েছে। বুঝতে পারছেন আপনি মায়ের কত ভূমিকা? হ্যাঁ, আপনি যে গাছ লাগাবেন ফল সেই গাছেরই আশা করবেন। আপনি যদি আপনার বাড়িতে একটা স্ত্রীকে, ইমানদারি নারীকে যদি আপনার বউ বানান, তাহলে তার পেট থেকে যারা আসবে তাদেরকে সেই বীজের ফল হিসাবে পাবেন। কি বললাম বুঝলেন? ওই জন্য বলছি এই জায়গাটাকে খুব যত্ন করে চালান, বাইরে কোথাও দান করার দরকার নেই, আপনার গ্রামেই দেন, বেশি করে দান। বাইরে দিতে মানা করছি না, বাইরে দু টাকা দেবেন, এখানে আট টাকা দেবেন। কি বলছি বুঝতে পারছেন? এই জায়গাটা কি করে ডেভেলপ করা যায়, কি করে মেয়েদেরকে ভালো পরিষেবা দেওয়া যায়, কি করে পর্দার ব্যবস্থাটা করা যায়, আরও কি করে শিক্ষা ডেভেলপ ঘটানো যায়, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। এবং কেউ কোনোদিন ভাববেন না যে এটা অমুকের মাদ্রাসা, আপনি ভাববেন এটা আমার মাদ্রাসা, আমার, এটা আমার এখান থেকে যদি একটা ভালো মা আমার গ্রাম থেকে যদি জাতির কাছে উপহার দিতে পারি, এর থেকে খুশির বিষয় আর কিছু নেই। আর কিছু আছে? কিচ্ছু নেই। বিনীত অনুরোধ, সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন, শুধু যে টাকা দিয়ে তা নয়, অনেক কাজ থাকে তাই না, অনেক আরও অনেক কাজ থাকে, সমস্ত কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান। কোনো মানুষ যদি কোনো মানুষকে দয়া করে, আল্লাহ বলছে আমি তার উপরে দয়া করি, আমি তার উপরে দয়া করি। আপনাদের প্রতিষ্ঠানের জন্য থাকলো আমার পক্ষ থেকে দোয়া, আল্লাহকে বড় জায়গায় পৌঁছাও, আমিন আমিন আমিন। আর যারা আর্থিকভাবে এতক্ষণ সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি আমাদের দানকে কবুল করে নাও, আমিন। আর খাস করে দোয়া করি, আমি মুসাফির অবস্থায় আছি, সবাই একটু আমিন বলুন। আল্লাহ, যারা আমাদের আব্বা মা চলে গেছে কবরে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা ঋণগ্রস্ত, তুমি তাদেরকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যারা বসে আছি, তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। আমাদেরকে দিনের খাদেম, দিনের রাখাল বানিয়ে নাও, আমিন। আল্লাহ, তোমার কাছে এই আবেদন, এই দোয়া আরও রাখছি যে সারা পৃথিবীর মুসলিমদের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন চলছে। হে কাবার মালিক, তুমি দেখতে পাচ্ছ ফিলিস্তিনের অজস্র নারী পুরুষকে প্রত্যেক দিন অকাতারে সিরিয়াল বাই সিরিয়াল তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। হে আল্লাহ, ইসরায়েলের ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও, বলুন আমিন আমিন। আল্লাহ, হে কাবার মালিক, ফিলিস্তিনে মসজিদ আকসা যারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, আল্লাহ তুমি তাদেরকে নিস্তে নাবুদ করে দাও পৃথিবীতেই। আর আজ পর্যন্ত যারা মুসলিমদের পক্ষে, আল্লাহ তুমি তাদের শক্তি, তাদের ক্ষমতা, জেহাদি তামান্না বাড়িয়ে দাও, আমিন। আজকের এই পর্যন্ত, এখান থেকে আমি চলে যাই, আবার কখনো কোনো দিন আসবো। আর এটা আমি কথা দিচ্ছি যে আপনাদের মাদ্রাসাতে আসবো বেড়াতে ইনশাল্লাহ, নদিয়াতে এলেই আসবো, কেন মেয়েদের মাদ্রাসার প্রতি আমার একটা আলাদা ভক্তি আছে। আর আমার জন্য দোয়া করবেন, এবছরে আবার একটা প্রতিষ্ঠান তৈরি করছি ইনশাল্লাহ, আবার প্রতিষ্ঠান হবে, মেয়েদের একটা প্রতিষ্ঠান, এবার একটা ছেলেদের প্রতিষ্ঠান করার খুব স্বপ্ন আছে ইনশাল্লাহ, এবং সেটা খুব উন্নত মানের করার স্বপ্ন দেখছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার স্বপ্ন পূরণ করে এবং দিনের জন্য কাজ হবে ইনশাল্লাহ। সবাই মজলিস ভাঙার একটা দোয়া বলুন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।